মাঝরাতে ট্রেনের ঢাকনা ছুড়ে এদেশে কিছুই নিরাপদ নয়। চোরের কাণ্ড দেখে নেটিজেনদের কটাক্ষ। ট্রেনের ঢাকনা চুরি করে এমন চোরের কাহিনী শুনেছেন কখনো? না শুনে থাকলে নিজের চোখে এবার দেখে নিন এমন এক চোরকে, যে রাত পেরেতে এসে ট্রেনের ঢাকনা চুরি করে নিয়ে গেল। জীবনে কত রকমের চোর দেখেছেন আপনি? না জানি কত শত রকমের। হয়তো অনেক চোরের খপ্পরেও পড়েছেন আপনি। ফোন চোর, সোনার অলংকার চোর, অথবা বাড়ির জরুরি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, এমন ছিচকে চোরের পাল্লাতেও পড়েছেন হয়তো আপনি। কিন্তু ড্রেনের ঢাকনা চুরি করে এমন চোরের কাহিনী শুনেছেন কখনো? না শুনে থাকলে নিজের চোখে এবার দেখে নিন এমন এক চোরকে, যে রাত বেড়েতে এসে ড্রেনের ঢাকনা চুরি করে নিয়ে গেল। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে ভিডিওটি একজন শেয়ার করেছেন, সেই ভিডিওর ভিউ এখন প্রায় অনেক। কমেন্টও করেছেন বহু মানুষ। কমেন্টের ক্যাপশনে লেখা হয়েছে, কুছ ভি সেফ নেহি ইয়া, অর্থাৎ এদেশে কিছুই নিরাপদ নয়। ভিডিওটিতে দেখা গেল ওই ব্যক্তির মধ্যরাত্রে একটি রাস্তার ধারে তার স্কুটার দাঁড় করালেন। ড্রেনের ঠিক পাশে স্কুটারটি রেখেছিলেন তিনি। তারপরে ড্রেনের একটি ঢাকনা খুলে নিয়ে বাইকে বসিয়ে চালিয়ে নিয়ে গেলেন। হ্যাঁ, তার আগে ভালো করে দেখে নিলেন যে রাস্তা জনশূন্য কিনা। নেটপাড়ার লোকজন যথারীতি ওই ভিডিও দেখে খুবই হাসাহাসি করেছেন। আবার কেউ এই ব্যক্তিকে ক্লেপটোম্যানিয়াক আখ্যাও দিয়েছেন। কেউ আবার বলেছেন, সরকারি রাস্তায় ড্রেনের ঢাকনা খুলে নিয়ে উনি বাড়ির ড্রেনে নিয়ে গিয়ে বসাবেন।